যেটা আমরা অলরেডি রুবি নিয়ে অনেক কিছু দেখলাম, যেটা এখন ফ্রেমওয়ার্ক যদি আমি ড্রাইভ করতে যাই তখন ডেফিনেটলি আমার একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে, এবং সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে রুবি, যেটা মুতাসিম ভাই অনেক ডিটেলে কভার করছে। সো এখন আমরা সবাই সাধারণত গুগল কিংবা অনলাইন যে কোনো জায়গায় সার্চ করলেই সাধারণত রুবির সাথে রেলস চলে আসে। এমন হয়েছে বিষয়টা যে রুবির চেয়ে রেলস বেশি ফেমাস। সো বিষয়টা এই জন্য হয়েছে যে ফ্রেমওয়ার্কটা এত অসমভাবে তারা ডিজাইন করছে, এর জন্য এটা পসিবল হয়েছে আর কি। সো আমি চেষ্টা করবো এখানে কোডিং লেভেলে ওরকম হয়তো ডিটেল যাচ্ছি না, তার যে অ্যাডভান্স ফিচারগুলা কেন এত অসম, এবং অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে যে ফাস্টার কিংবা ডেভেলপার ফ্রেন্ডলি, সেই জিনিসগুলো এখানে দেখানোর চেষ্টা করবো কিছু ফিচার আর কি। সো আমার সম্পর্কে ওরকম বলার মতো কিছু নাই। মাসুদ রানা আর একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, ওপেন সোর্স ওরকম কন্ট্রিবিউশন নাই। সো হোপফুলি ফিউচারে আর কি বাড়বে কন্ট্রিবিউশন। সো আমরা নেক্সট চলে যাই। সো রুবি অন রেলসটা কী আসলে? বেসিক্যালি এটা একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা কী করে অপটিমাইজড ফর প্রোগ্রামার হ্যাপিনেস অ্যান্ড সাস্টেনেবল প্রোডাক্টিভিটি। সো রুবি যেটা ছিল যে একটা গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং সে সেলফ ডিফাইন্ড ডকুমেন্টেড একটা ল্যাঙ্গুয়েজ। সো এখন রেলসটাও এভাবে ডিজাইন করা হয়েছে যে প্রোগ্রামার যেই কোড করবে, কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, তার হ্যাপিনেসটাও যাতে হাইয়েস্ট থাকে আর কি। সো ডিমোটিভেটেড কিংবা ফ্রাস্ট্রেশন এই টাইপের জিনিসপত্র যাতে কাজ না করে, সো এই ফ্রেমওয়ার্কটা কাইন্ড অফ ওই ধরনের ইয়া করছে আর কি। আর সাস্টেনেবল প্রোডাক্টিভিটি, সো প্রোডাক্টিভিটিটা সবসময় একটা মিনিমাম লেভেল মেনটেন করে। আর ফাইনালি যেটা, সে কনভেনশন ওভার কনফিগারেশন। রুবি অন রেলস বললেই প্রথমেই যে এই ফিলোসফিটা সবাই বলে যে কনভেনশন ওভার কনফিগারেশন। সো আমি যদি রেলসের কনভেনশন প্রপারলি ফলো করি তাহলে আমার কনফিগারেশনের এত দরকার নাই। কিংবা আমরা যারা জাভা করছি কিংবা জাভা ফ্রেমওয়ার্কগুলো দেখি, দেখা যায় যে একটা ক্লাস ইনক্লুড করে কাজ করতে গেলেই হাজার মানে কয়েক জায়গায় ডিফাইন করে আসতে হয়। সো এই টাইপের কোনো জিনিসপত্র এখানে নাই, এবং ফাইনালি দেখা যায় যে মানে ডিবাগ করে প্রবলেম কোনটা সেটা বের করতে মানে অনেক সময় লেগে যায় জাভা যে কনফিগারেশন জিনিসপত্র। এখন অনেক ম্যাচিউর হয়েছে যদিও জাভা ফ্রেমওয়ার্কগুলো। সো রেলস যদি আমি ইউজ করি তাহলে আমার ওইগুলো চিন্তা করার দরকার নেই, আমি শুধু রেলসে কীভাবে কনভেনশন ডিফাইন করা আছে সেগুলো ফলো করলেই আমার কাজগুলো ইজিলি করতে পারবো, আমার কনফিগারেশনে টাইম দেওয়া লাগবে না, লেস টাইম। আচ্ছা, সো এখন দেখি যে রেলসের হিস্ট্রিটা একটু দেখবো যে বেসিক্যালি ডেভেলপমেন্ট স্ট্যাটাস কী আছে। এখন এটা অরিজিনাল অথর ডেভিড হেনমার হ্যানসন, উনি একজন ড্যানিশ, ওনার সম্পর্কে ডিটেল জানবার পরের স্লাইডে। সো ইনিশিয়াল রিলিজ হয়েছিল 2005 সালে, এখন প্রায় 12 বছর চলে আর কি। আর স্টেবল রিলিজ এখন বর্তমানে চলতেছে 5.02, কিছুদিন পরে হয়তো রিলিজ হবে 5.1। আর রিপোজিটরি আমরা দেখতে পাচ্ছি গিটহাবের একটা রেলস রিপোজিটরিতে এটার সোর্স কোড দেওয়া আছে। ডেভেলপমেন্ট স্ট্যাটাস এটা অল অ্যাক্টিভ, এখনও ডেভেলপমেন্ট হয় মানে হয় কি হবে। সো এটা কমপ্লিটলি রুবিতে লেখা, অপারেটিং সিস্টেম ক্রস প্ল্যাটফর্মে কাজ করে, টাইপ আগেই বললাম যে এটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, আর এটা লাইসেন্স MIT লাইসেন্স। ওয়েবসাইট এটা অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ruby-on-rails.org। এখন এই ভদ্রলোককে দেখতে পাচ্ছি, উনি আসলে প্রথম রেলস যে অরিজিনাল অথর উনি শুরু করছিল। সো এটার হিস্ট্রিটা আর একটু ডিটেলে আমরা পরে জানতে পারবো। সো ওনার জন্ম কিংবা বায়োগ্রাফিক্যাল কিছু ইনফরমেশন এখানে আছে, ওনার আদার নেম হয়েছে DHS। এখানে আর কিছু কথা না বললে নয়, ওনার হবি হয়েছে বেসিক্যালি আমরা যারা প্রোগ্রামার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেকের মাঝে দেখা যায় যে ফটোগ্রাফার সবার সাথে একটা ক্যামেরা থাকে কিংবা ঘুরতে গেলে, উনি এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মতো একজন। ওনার হবি ফটোগ্রাফি আর উনি রেসার আর কি, কার রেসিং ওনার, এই দুইটা হচ্ছে ওনার হবি যদি আউটডোর অ্যাক্টিভিটি ধরি। ওকে, অকুপেশন অবশ্যই প্রোগ্রামার। আর এমপ্লয়ার বেস ক্যাম্পে উনি এমপ্লয়ার ছিল, বেসিক্যালি বেস ক্যাম্প যে প্রজেক্ট সেটাই ছিল রেলসের আর কি, ওইখান থেকে রেলসের জন্ম। রেলসের বেস ক্যাম্পের ইনিশিয়াল রিলিজ যেটা 37 সিগন্যালস, সেখান থেকে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম নিয়ে গিয়ে এটাকে রুবি অন রেলস হিসেবে পাবলিশ করা হয় আর কি।
আচ্ছা, এখানে কিছু রিজন আছে আমার কাছে কেন এটা বেশি প্রেফার করি কিংবা আমার পছন্দ। সো এর যে ডকুমেন্ট মানে এক্সপার্ট কমিউনিটি, কমিউনিটিটা অনেক এক্সপার্ট এবং অলওয়েজ অ্যাক্টিভ কমিউনিটি। যে কোনো প্রবলেম যদি আমরা তাদের রেলসের যে কমিউনিটিটা আছে সেখানে আমরা ইজিলি খুঁজে পাওয়া যায় এবং খুব ফ্রিকোয়েন্টলি আর কি আপডেটেড থাকে। আর এখানে মিলিয়ন্স অফ জেম আছে। মুনতাসিম ভাই যেটা বলতেছিলেন, এখানে রেলসে কাজ করতে গেলে রুবিতে লেখা এরকম লাখ লাখ জেম আছে যেটা আমরা আমাদের কাজ অনেক ইজি করে দেয়। পার্টিকুলার যে কোনো একটা প্রবলেম স্পেসিফিক যদি আমি সার্চ করি গুগলে কিংবা অফিসিয়াল সাইটও আছে জেমের, সেখানে আমরা সার্চ করলে ওই কী জেম দিয়ে এই প্রবলেমটা সলভ করা যাবে সেটা আমরা ওইখানে পাইতে পারি আর কি। আর ডকুমেন্টেশনটা খুবই অসাম। যে কোনো একটা কাজ করতে গেলে তার ডকুমেন্টেশনটা প্রপারলি এত সুন্দরভাবে লেখা যে এটা ফলো করলে আমাকে আর কোনো কিছু এক্সট্রা না জানলেও হবে, ওইটা থেকে আমি পুরো গাইডলাইন পাচ্ছি আর কি। আর হাই কোয়ালিটি ব্লগ পোস্ট অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালস, ডেফিনেটলি এখানে রেলসে যারা কন্ট্রিবিউট করে ব্লগ পোস্ট করে তাদের কোয়ালিটিটা আমার কাছে অন্যান্য যে ইয়াগুলার চেয়ে মনে হয়েছে যে অনেক স্পেসিফিক এবং মানে লার্নিংয়ের জন্য অনেক ভালো। সো এখানে ভিডিও টিউটোরিয়ালের কথা বললাম যে রেলস কাস্ট নামে একটা সাইট আছে, ওইখানে রায়ান যে উনি বেসিক্যালি আমরা যারা রেলসে প্রথমে আসি তারা তাদেরকে রেফার করা হয় ওই সাইটটা ভিডিও টিউটোরিয়ালটা ওইখান থেকে দেখার জন্য আর কি। সো ওইখানে উনি স্পেসিফিক জেম কিংবা রেলসের কোনো ফিচার সেগুলো নিয়ে ওনার প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়ালে উনি ডিসক্রাইব ভালোভাবে উনি দেখাইছে আর কি। সো ফাস্টার ডেভেলপমেন্ট এটা কেন হচ্ছে সেটা আমরা আর একটু পরে গেলে দেখতে পারবো যে কেন আমরা বলতেছি রেলসটা এত ফাস্টার ডেভেলপমেন্টটা ফাস্টার হয়। আচ্ছা, সো রুবি সেট আপ করার সময় আমরা এই জিনিসগুলো অলরেডি দেখছি। এখন রেলসে কাজ করতে গেলে আমার তো সেম লাগবে, রুবি লাগবে। সো রুবি আমরা ইনস্টল করবো আরবিএনবি অর আরবিএম দিয়ে। সো আরবিএনবি বা আরবিএমের সুবিধা হলো যে আমি আমার এটার উপরে একাধিক রুবি ভার্সন ইনস্টল করতে পারতেছি। কেন দরকার? এমন হতে পারে আমরা সবসময় লেটেস্ট প্রজেক্টে কাজ করি এমন না, এক্সিস্টিং কোনো প্রজেক্ট যেটা হয়তো রুবি 1.9 কিংবা 1.8 বিল্ড তৈরি করা সেখানে যদি কাজ করতে হয় তখন ডেফিনেটলি আমাকে 1.9-এর একটা ভার্সন ডাউনলোড করে কাজ করতে হবে। সো ওই ক্ষেত্রে একজন ডেভেলপার যখন দুইটা কিংবা মাল্টিপল রুবি ভার্সনে প্রজেক্টে কাজ করবে তখন এই আরবিএনবি আর আরবিএমটা আমাকে হেল্প করবে যে একাধিক ভার্সনটা ম্যানেজ করার জন্য। সো আরবিএনবি কিংবা আরবিএম ইনস্টল করার পর আমি একটা রুবি দিব, তারপরে হচ্ছে আমার রেলস লাগবে, রেলস জেম হিসাবে ইনস্টল করবো, জাভাস্ক্রিপ্ট রান টাইম লাগবে যদি আমি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই, সেক্ষেত্রে আমার নোট জেএসটা থাকলে ভালো। আর ডাটাবেস যদি আমি ইউজ করি তাহলে মাইএসকিউএল কিংবা যেই ডাটাবেসগুলো ওপেন সোর্স ডাটাবেস আছে সেগুলো ইউজ করতে পারি। আইডি লাগবে, আইডি আমরা ইউজ করতে পারি অথবা যারা কমান্ড লাইন এডিটরগুলোতে ইউজ টু এগুলো আমরা ইউজ করতে পারি। আর সার্ভার, ফাইনালি সার্ভারে আমরা কীভাবে ডিপ্লয় কী কী সার্ভার ইউজ করতে পারি সেটা। আচ্ছা, এখন আইডির ভিতরে এখানে আমার প্রেফারেন্সের ভিতরে আছে ভিম, এটা কমান্ড লাইন, ইম্যাক্স এটা গুনুর ডেভেলপ করা একটা এডিটর, আর স্পেস ম্যাক্স এটা রিসেন্টলি আসলে আমি এই কিছু কমান্ড লাইন মানে আইডি নিয়ে দেখতেছিলাম তখন দেখলাম ভিম আর ইম্যাক্সের কম্বাইন্ড করে ওরা একটা বের করছে স্পেস ম্যাক্স। এখানে আমি ভিমের কমান্ড দিয়ে কমান্ডটা কাজ করবে, প্লাস আমি একটা ইউআই ইন্টারফেসে পাচ্ছি এবং খুবই লাইট ওয়েট। সো অনেক সময় দেখা আমার পিসি যদি লো কনফিগারেশন হয় তখন আমি অবশ্যই এই উপরে যে চারটা এডিটর আছে সেগুলো আমি চুজ করতে পারি কোনো উইদাউট এনি হ্যাং কিংবা সিস্টেম হ্যাং ছাড়া কাজ করবে। সো সাবলাইম টেক্সট এরা খুব লাইট ওয়েট এডিটর। আর নিচের দিকে যেগুলো আছে এগুলা মানে বেসিক্যালি আইডি বলতে যা বোঝায় সেগুলা। সো এর এখানে সব কিছুই আইডি দিয়ে করা যাবে। সো রুবি মাইনটা ওয়ার্ল্ড ইউজ হয় এবং এটা পেইড ভার্সন জেড ব্রেন্সের করা, আপটানা আছে, নেটবিন্স আছে। নেটবিন্স এখন মোস্ট প্রবলি ওরা রেলসের সাপোর্ট দেয় না, 7.2 টুর পর থেকে ওরা সাপোর্ট বন্ধ করে দিছে। আর কমোডো এটা আমি কখনো ইউজ করি নাই। সো বাকিগুলো সবই মোটামুটি ইউজ করা হয়েছে আর এই তো। সো এগুলো আমরা ইউজ করতে পারি।
আইডি হিসেবে। সো সার্ভার যদি অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে আমাদের তো অবশ্যই আমরা প্রোডাকশনে ডিপ্লয় করব, সো তখন আমাদের সার্ভার লাগবে, কিংবা আমরা যখন লোকালি ডেভেলপ করব তখন কিছু সার্ভার লাগে, কিছু না মানে সার্ভার অবশ্যই একটা লাগবে অ্যাপ্লিকেশনটা রান করার জন্য। তখন এখন আগে যেটা হয়তো রুবির রেলস ফোর পর্যন্ত ছিল ওয়েব্রিক ডিফল্ট রেলস প্রজেক্টের সাথে রান করতো আর কি। সো ফাইভে ওরা পুমাটাকে নিয়ে আসছে, পুমা আবার এখন প্রোডাকশনেও ইউজ করে এবং এটা অনেক এখন সবাই নাকি এটা হাইপ উঠছে যে খুবই ভালো সার্ভার। এখন স্পেসিফিক রিজন ওরকম হয়তো আমি বলতে পারবো না এখন। স্যার সবচেয়ে বেশি ইউজ হয় প্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন সার্ভার হিসেবে, এই বাম পাশে যে একটা চেয়ারের আইকন দেখা যাচ্ছে, সো এই সার্ভারটা বেশি ইউজ হয়। আর ওয়েব সার্ভার হিসেবে আমরা যে কোনো অ্যাপাচি অথবা এনজিনেক্স দুইটার যে কোনো একটা ইউজ করতে পারি। সো এখন রেলস দিয়ে আমরা কী কী টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবো? অবশ্যই যেহেতু এটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, সো ওয়েব অ্যাপ্লিকেশনই ডেভেলপ করবো, সেটা হতে পারে ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন অথবা এপিআই অ্যাপ্লিকেশন। সো আমি একই অ্যাপ্লিকেশানে আমার ওয়েব থাকবে প্লাস ব্যাকএন্ডও থাকবে, ফ্রন্ট এন্ড থাকবে, আর এপিআই অ্যাপ্লিকেশান হলে শুধু আমার ব্যাকএন্ডটা থাকলো, আমি ফ্রন্ট এন্ডের জন্য হয়তো কোনো আরও একটা অ্যাপ্লিকেশান বানালাম, সেটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের কোনো লাইব্রেরি অ্যাঙ্গুলার অথবা রিয়্যাক্ট দিয়ে পেতে পারে। সো এখন এটা একটা হাই লেভেল অ্যাপ্লিকেশান ডিরেক্টরি স্ট্রাকচার। সো এখানে আমরা দেখি যে অ্যাপ্লিকেশান একটা রেলস অ্যাপ্লিকেশান ক্রিয়েট করার পরে তার ডিরেক্টরি স্ট্রাকচারটা কেমন হয়। সো শুরুতেই থাকে রুট ডিরেক্টরির ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে জেম ফাইল ডট লগ, অবশ্যই এটা সর্টেড অর্ডারে থাকবে, সো জেম ফাইলটা হয়তো নিচের দিকে চলে যাবে। সো জেম ফাইল লগ, তারপরে অ্যাপ কনফিগ ডিবি, এরপরে আরও কিছু থাকে, ভেন্ডর থাকে, তারপরে লিভ থাকে, লিভ নামে একটা ডিরেক্টরি থাকে। সো অ্যাপের ভিতরে থাকবে আমার এমবিসির যে মডেল ভিউ কন্ট্রোলার সেই পার্টটা থাকবে, ভিউসের ভিতরে থাকবে আমার ভিউগুলা, মডেলের ভিতরে আমার ডাটাবেস টেবিলের যেই ডাটাবেস, নট অনলি ডাটাবেস টেবিল, যে কোনো মডেল আমি রাখতে পারি মডেল ক্লাস, কন্ট্রোলারের ভিতরে আমার কন্ট্রোলারের কাজ। সো এমবিসি সম্পর্কে মোস্ট প্রবলি সবারই মোটামুটি আইডিয়া আছে। এখন এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে হয়েছে জেম ফাইল আর কনফিগ আর ডিবি। সো জেম ফাইলের ভিতরে আমরা যেটা বলতেছিলাম যে আমরা কোনো একটা ফিচার কোনো লাইব্রেরি ইউজ করব, সেটা ডিপেন্ডেন্সি হিসেবে আমি জেম ফাইলে অ্যাড করে দেবো, যে আমি সাপোজ আমার অথেন্টিকেশান ফিচার দরকার আমার অ্যাপ্লিকেশনের জন্য। সো এখন ওইখানে অথেন্টিকেশনের জন্য আমরা বেসিক্যালি ইউজ করি ডিভাইস, সো তখন ওই ডিভাইস জেমটাকে আমরা জেম ফাইল লকে অ্যাড করে দেবো, জেম স্পেস ডিভাইস ভার্সন বলে দিতে পারি। এরপরে বান্ডল ইনস্টল করলে ওই জেম ফাইলটা সেই রিপোজিটরি থেকে ইনস্টল করবে, এবং আমরা স্পেসিফিক বলে দিতে পারি যে আমার এই অ্যাপ্লিকেশনের জন্য কোন পাথে ইনস্টল হবে, কোন জেম সেটটা ইউজ করবে, এরকম বলে দেওয়া যায়। আর জেম ফাইল লকটা তাহলে কী করে? জেম ফাইল লক হলো সাপোজ আমি ডেভেলপমেন্টে আমি কাজ করতেছি, সো এখন অ্যাপ্লিকেশনটা তো প্রোডাকশনে ডিপ্লয় হবে, আমি জেম ফাইলে যখন কাজ করতেছি তখন কোনো যেই ভার্সনটা এখন আছে ভার্সন, ওই ভার্সনটা তো আপডেট হয় জেমগুলার ভার্সন। সো এখন আমি কাজ করছি ভার্সন 1-এ, এখন আমার হয়তো 6 মাস পরে অ্যাপ্লিকেশন ডেভেলপ হওয়ার পরে ডিপ্লয় করব, তখন হয়তো ভার্সন 2 চলে আসছে। সো জেম ফাইল লক কী করবে? সে এই অ্যাপ্লিকেশনটা যে ভার্সন 1-এ ডেভেলপ হয়েছে, সো ভার্সন সহ প্লাস ডিপেন্ডেন্সি সহ সে ওটাকে লক করে রাখে। সো হ্যাঁ, তাতে যেটা হয় যে আমি যখন প্রোডাকশনে দিচ্ছি তখন সে জেম লক থেকেই এক্সাক্ট যেই ভার্সনটাতে কাজ করা হয়েছিল ওই ভার্সনগুলো ইনস্টল করে আর কি। আচ্ছা, এখানে ডিবি মাইগ্রেশন আছে, মাইগ্রেট ফাইল স্কিমা ফাইল, যেটা আমার ওভার দ্য ডেভেলপমেন্ট আমার অ্যাপ্লিকেশনের ডাটাবেস চেঞ্জ হয় তো ওইখানে আমার ওই স্ট্রাকচারগুলো আমরা ডিবি টেবিলে থাকে, ডিবি ফোল্ডারে থাকে। আর কনফিগারেশনের ভিতরে থাকে আমার অ্যাপ্লিকেশান রিলেটেড কনফিগারেশন প্লাস ডাটাবেস, কিংবা যেটা আমার অ্যাপ্লিকেশান বুটস্ট্র্যাপে দরকার সেগুলো আমরা কনফিগের ভিতরে রাখি। আচ্ছা, এখন অনেক রেলস আসলে অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, এর ভিতরে আমি এখানে যদি বলতে যাই তাহলে অ্যাক্টিভ রেকর্ড অ্যাসোসিয়েশনটা খুবই অসম একটা ফিচার, তারপরে আছে অ্যাক্টিভ রেকর্ড মাইগ্রেশন অ্যান্ড সিট ডাটা। সো সিট ডাটা যদি একটু বলি, সো আমার অ্যাপ্লিকেশান প্রোডাকশনে ডিপ্লয় করছি কিন্তু কোনো অ্যাপ্লিকেশান তো রান করতে হলে কিছু ডাটা লাগবে,
সেই ডাটাগুলো আমি যদি ম্যানুয়ালি ইউআই থেকে গিয়ে এন্ট্রি করতে যাই অনেক টাইমের ব্যাপার। সো আমি ওটা না করে যদি একটা সিড মানে প্রোগ্রামেটিক্যালি রেলসের মডেল কোডটা লিখে রাখতে পারি তাহলে ওইটা সার্ভারে গিয়ে সিডটা চালাই দিলে সে ওই ডাটাটা উইদিন সেকেন্ডের ভিতরে আপডেট করে ফেলবে এবং অ্যাপ্লিকেশনটা ওই সুন্দরভাবে আপ অ্যান্ড রানিং হবে আর কি। আরেকটা সবচেয়ে বেশি যেটা আমি প্রেফার করি রেলস কনসোল। সো এটা অনেকটা আইআরবির মতো, যেটা অ্যাপ্লিকেশনের পুরো ডাটাবেস ডিজাইনটাকে কিংবা ব্যাকএন্ডটাকে সে একটা কনসোলে নিয়ে আসে এবং ওইখানে আমি যে কোনো কুয়েরি কিংবা লজিক দিয়ে দেখতে পারি যে আমার ইমপ্লিমেন্টেশনটা ঠিক আছে কি না। এরপরে আমি গিয়ে কন্ট্রোলারে কিংবা আমার মডেল মেথডে গিয়ে আমি কোডটা অ্যাড করে দিতে পারি। বেসিক্যালি এটা ডিবাগিংয়ের জন্য বেশি হেল্প করে। তারপরে অ্যাসেট পাইপলাইনিং আছে। সো এনভায়রনমেন্ট আমরা চাইলে একই অ্যাপ্লিকেশন বিভিন্ন এনভায়রনমেন্টে রান করতে পারি। আর ডিপ্লয়মেন্টের জন্য আমরা ক্যাপিস্টানো, যেটা খুবই হেল্পফুল। আমরা সবাই মানে ক্যাপিস্টানো, একটা রেলস অ্যাপ্লিকেশন হলে অবশ্যই ক্যাপিস্টানো ডিফল্ট লাগবেই ডিপ্লয় করতে গেলে। আচ্ছা, এখানে একটা অ্যাসোসিয়েশনের কথা বলছিলাম। এখানে পলিমরফিক অ্যাসোসিয়েশন একটা ফিচার আছে, যেটা হয়েছে আমাদের যদি এমন কোনো সিচুয়েশন হয় যে এমপ্লয়ি আছে প্রোডাক্ট আছে, সো আমাদের এমপ্লয়িরও একটা ছবি ফটো থাকবে, প্রোডাক্টেরও ফটো থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা দুইটা টেবিল না ইউজ করে এমপ্লয়ি আর প্রোডাক্ট দুইটার জন্য হয়তো আমাকে আলাদা দুইটা মডেল ইউজ করে কাজটা করতে হতো। ওইটা না করে আমরা একটা পিকচার নামে একটা মডেলের রেফারেন্স দিয়ে আমি দুইটাকেই পয়েন্ট করে দিতে পারি। সে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ফিচার আছে আমার রেলসের কি। সো এখন রেলস কনসোলের যেটা বলছিলাম যে কনসোলটা কীভাবে হেল্প করতেছে, আমারও এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের রেলস কনসোলটা রান করার জন্য অ্যাপ্লিকেশনের রুট থেকে রেলস সি কিংবা কনসোল লিখলেই আমার অ্যাপ্লিকেশনের কনসোলটা লোড হয়ে যাবে। এরপরে আমি চাইলে আমি দেখতে পারি যে আমার ইউজার ডট অল, আমার অ্যাপ্লিকেশনে কী কী কতগুলো ইউজার আছে কিংবা অ্যাক্টিভ রেকর্ডের যে কোয়েরিগুলো আছে সবগুলো আমি এখানে চালায় দেখতে পারি। সো ইউজার ডট অল কিংবা ইউজার ডট ফার্স্ট যেটা করবে প্রথম যে ইউজার তাকে রিটার্ন করে নিয়ে আসবে, কিংবা আমি মডেল একটা রেকর্ড ক্রিয়েট করতে যাচ্ছি ইউজার ডট ক্রিয়েট দিয়ে আমি ওইভাবে ক্রিয়েট করে ফেলতে পারি। সো এটা বেসিক্যালি বেশি হেল্প করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আর অথবা আমার যদি প্রোডাকশনে কোনো একটা কুইক ফিক্সের দরকার হয় যেটা মডেলের ডাটা রিলেটেড, তখন আমি রেলস কনসোলে ঢুকে ওটা সিলেক্ট করে এখান থেকে ইজিলি আপডেট করে দিতে পারি উইদিন সেকেন্ড। সো এখানে কিছু জেমের কথা বলা আছে। সো রেলস অবশ্যই একটা জেম হিসাবে অ্যাড হবে। এরপর ডিভাইস, যেটা আমরা অথরাইজেশনের জন্য ইউজ করি, জে বিল্ডার হয়েছে আমার জেসন বিল্ডিংয়ের জন্য, জেসন রেন্ডারিং জন্য, ক্যারিয়ার ওয়েব হয়েছে আমার ইমেজ আপলোডের জন্য, পেপার ক্লিপও ইমেজ ম্যানিপুলেশনে কাজ করে, ক্যাপিস্টানো যেটা ডিপ্লয়মেন্টের, আর উইল পেজিনেট যেটা হয়েছে আমরা পেজিনেশন ফিচার দরকার হলে পেজে রেকর্ডের তখন আমরা পেজিনেটটা ইউজ করবো, ক্যান আছে আমার অথরাইজেশনের জন্য কোন ইউজার কী অ্যাক্সেস পাবে না পাবে সেটা আমরা ক্যান জেম দিয়ে এটা ইজিলি ডিফাইন করতে পারি। আর আমার ডাটাবেস কানেক্টিভিটির জন্য যে জেমগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে মাঝের যে রুট আমরা দেখতে পাচ্ছি, মাইস্কিল 2 PG, এসকিউএল লাইট 3, অ্যাক্টিভ রেকর্ড এসকিউএল অ্যাডাপ্টার হয়েছে এমএস এসকিউএলের জন্য। আর লাস্টের যে কলামটা এটা হচ্ছে আমি অ্যাপ্লিকেশনে যদি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশনে আমরা জাভাস্ক্রিপ্ট কিংবা CSS-এর লাইব্রেরিগুলো দরকার হয় তখন আমরা এগুলাও জেমের মাধ্যমে ইনক্লুড করতে পারি। স্যাস রেলস, জেকুরি রেলস, হ্যামেল, এটা হ্যামেলটা হচ্ছে আমরা টেম্পলেটিং ইঞ্জিন ERB বাই ডিফল্ট। সো হ্যামেল হলে আমরা ট্রি স্ট্রাকচারে লেস কোড লিখে ভিউগুলো ম্যানিপুলেট করতে পারি আর কি। আর বুটস্ট্র্যাপ যদি আমি ইউজ করতে চাই সো বুটস্ট্র্যাপ স্যাস জেমটা ইউজ করতে পারি। আচ্ছা, টেস্টিংয়ের জন্য এরকম কিছু জেম আছে, আরস্পেক রেলস, ফ্যাক্টরি রেলস, আরস্পেক API ডকুমেন্টেশন। আরস্পেক API ডকুমেন্টেশন হচ্ছে আমি যদি API বেসড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তাহলে সেক্ষেত্রে আমার আরস্পেক API ডকুমেন্টেশন জেমটা ইউজ করলে একই সাথে আমি আরস্পেক টেস্ট কোডও কভার করতেছি, আবার ফাইনালি এটা দিয়ে আমার API-র তো একটা মেজর পার্ট হচ্ছে ডকুমেন্টেশন থাকা। সো ওই ডকুমেন্টেশনটাও আমার এটা দিয়ে আমি করে ফেলতেছি, মানে একই জেমে আমি দুইটা ফিচার পাচ্ছি আর কি। আচ্ছা, এরপর হয়েছে আমার যদি কোডিং কনভেনশন দেখা যায় যে আমরা এক একজন ডেভেলপার এক এক স্কিল সেট, সো সেই ক্ষেত্রে আমার কমন একটা কনভেনশন ফলো করার জন্য কিছু জেম যেটা রুবিতে আসছে যেগুলো আমাকে স্ট্রিক্ট করবে, ফোর্স করবে যে কনভেনশন ব্রেক হয়েছে কি না ইন জেনারিক সব ইউজারের জন্য। একজন হয়তো 5 বছরের এক্সপিরিয়েন্স, কেউ হয়তো 0 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সো ওই ক্ষেত্রে আমরা হ্যামেল লিনটা ইউজ করবো, হ্যামেলের কোডিং কোনো কনভেনশন ব্রেক হয়েছে কি না, রুবোকপটা হয়েছে আমার যে কোনো মডেল কন্ট্রোলার কিংবা যে কোনো ক্লাসের ক্ষেত্রে কনভেনশন চেক করবে, CSS লিনটা হয়েছে আমার যখন SCSS লিখবো সেটার কোনো কনভেনশন ব্রেক হয়েছে কি না ওইটা চেক করবে, আর রেলস ERB লিনটা হয়েছে আমি যদি ERB টেমপ্লেট ইউজ করি তখন আমার এটা হয়েছে ERB কোডিং কনভেনশন চেক করবে।
এরপর আছে আমার অ্যাপ্লিকেশন বানাইলাম, এখন পারফরমেন্স কিংবা পারফরমেন্স অপটিমাইজেশন কিংবা আমার সিকিউরিটি হোল আছে কিনা সেগুলো টেস্ট করার জন্য কিংবা চেকিংয়ের জন্য আমার কিছু জেম আছে। এর ভিতরে আছে ব্রেকম্যান, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ভালনারেবিলিটি চেক করে, বুলেট আমার কোনো অ্যাপ্লিকেশানে N+1 কুইরি আছে কিনা যেখানে ইম্প্রুভ করা যেতে পারে সেগুলো, সেটা আমার এই বুলেট জেমটা দিয়ে আমি বের করতে পারি আর কি। আর র্যাক মিনি প্রোফাইলার কাইন্ড অফ ওরকমই প্রোফাইলিং করতে পারি অ্যাপ্লিকেশনের বেঞ্চমার্ক। আচ্ছা, ফাইনালি আমরা, আমার যদি আরও জেম দরকার হয় সো আমরা কোথা থেকে পাবো? সো rubygems.org নামে একটা সাইট, এটাতে ঢুকলেই আমার এরকম দেখাবে যেটাতে আমি সোফার যত জেম আছে সব এটাতে আছে। আমরা যখন ইউজ করি তখন এখান থেকেই জেমগুলো ডাউনলোড হয়। এটা বেসিক্যালি একটা রিপোজিটরি, রেলস জেমের রিপোজিটরি। সো এখান থেকে আমরা যে কোনো জেম দেখে কিংবা ব্রাউজ করে এখান থেকে আমরা ইউজ করতে পারি। এবং ইউজ করার সময় সব সময় যেটা প্রেফার করতে হবে যে কোন জেমটা রিসেন্টলি মেনটেন হচ্ছে প্লাস এটা ডাউনলোডটা কত বেশি, এই জিনিসটা দেখে নিলে তাহলে আমার মানে আমি আপডেটেড থাকলাম আর কি। অনেক জেম আছে হয়তো 5 বছর আগে মেনটেন হইতে, এখন আর মেনটেনই হয় না। সো ওটা আমার ইউজ করার দরকার নাই কারণ ওটার অলরেডি অনেক অল্টারনেট আছে। সো এখন অনেক এটা তো ইউজ করলাম, অনেক কিছু ইউজ করলাম, অ্যাপ্লিকেশন বানালাম, এখন আমরা দেখি যে রেলসে বিল্ড করা মানে রান করে এরকম কী কী অ্যাপ্লিকেশান আছে। সো এরকম অ্যাপ্লিকেশান এখানে লিস্ট আছে কিছু, ক্রান্সবেস, গ্রুপন, ব্লেচার রিপোর্ট, আরবান ডিকশনারি, এয়ারবিএনবি, হিরোকু। সো এটা হয়তো আমাদের কারো কমন পড়লো না, হয়তো অনেকেই আছে যে দুই একটা হয়তো নাম শুনছি। সো হতাশ হওয়ার দরকার নাই, আমরা নেক্সট যদি দেখি। সো বেস ক্যাম্প যেটা বলতেছিলাম এটাও, এটা মেনলি রেলসের যে মানে ফ্রেমওয়ার্কটা আসছে তার বলা যায় এটা এখান থেকেই আসছে। গিটহাব আমরা সবাই ইউজ করি, এটাও রেলসে করা, রুবেন রেলসে। স্লাইড শেয়ার, লিঙ্কডইনের প্রোডাক্ট যেটা আমরা কোনো প্রেজেন্টেশন স্লাইড আমরা আপলোড করে রাখতে পারি, এটাও রুবেন রেলসে করা। সো শপিফাই, এটা হচ্ছে রেলসের ই কমার্স প্ল্যাটফর্ম, সো এটাও রুবেন রেলসে করা। সো এখন যদি আমি রেলস শিখতে যাই তাহলে আমার অনলাইন কিছু রিসোর্স আছে, rubenrails.org, guide.rubenrails.org, সো রেলস কাস্ট, রুবি জেমস, bandola.io, সো এগুলো কিছু রিসোর্স আছে যেটা আমার রেলসের জন্য, এগুলো অবশ্যই ভালো রিসোর্স। আর রেফারেন্স, আমি কোনো বুক ইউজ করতে, বই যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে এই অ্যাজাইল ওয়েব ডেভেলপমেন্ট উইথ রেলস 5, এটা এই বইটা লিখছে যে রেলসের ফ্রেমওয়ার্ক লিখছে ডেভিড, সো ও এটাতে কন্ট্রিবিউট করছে। সো এটা আমরা নিচের দিকে দেখতে পারতেছি। এবং এই বইটা সবসময় আপডেটেড হয়, প্রত্যেকটা রেলস ভার্সনের সাথে আপডেটেড ভার্সনটা রিলিজ হয় আর কি। সো এটা অনেক অসম একটা বই, সো আমরা এটা ট্রাই করতে পারি। সো দ্যাটস অল, ঠিক আছে।